মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হলো তিন ব্যক্তির, আহত আরো অনেকে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে আনুমানিক 4:30 নাগাদ নদিয়ার ভীমপুর থানার কৃষ্ণগঞ্জ ব্লকের ঘোষপাড়া কুলতলা এলাকার টেংরি খালে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বিকেলে ওই এলাকার একটি খালে মাছ ধরতে নামে বেশ কয়েকজন ব্যক্তি। এরপরই জেলার বিভিন্ন প্রান্তে পাশাপাশি ওই এলাকাতেও প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়। সেই সময় প্রবল বর্ষণের সাথে বজ্রাঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। এছাড়াও গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা অপর একজনকে উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তিদের নাম হাফিজুল মণ্ডল, যাদব ঘোষ ও সুপ্রিয় ঘোষ। ঘটনায় আহত হয়েছেন 7 থেকে 8 জন ব্যক্তি, যারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় কালীতলা ঘোষপাড়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। হয়েছিল আজকে? আজকে মাছ ধরতে গেছিল ওরা, দিয়ে হঠাৎ মেঘ লেগে বাস পড়ে, সেখানে 3 জন মারা যায় আর মনে হয় 5-6 জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে। কোথায় ঘটনা ঘটেছে? কুলতলা মাঠে, কাদির খাল। খাল দিয়ে জল নামছিল, দিয়ে আকাশ ডেকেছে। আকাশ ডাকার সঙ্গে সঙ্গে ওরা ছিল 20-20 জন, দিয়ে তার মধ্যে 3-4 জনা ডেড হয়ে গেছে, 3 জনা মারা গেছে আর 2 জন শোকেনগর গিয়েছে। নদিয়া থেকে মলয় দের রিপোর্ট, টাইমস বাংলা।